হ্যালো ভিউয়ার্স, এক আলোক আর আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে রাধিকা যখন এসে গেল অনির্বাণের ঘরে, তখন কিন্তু অনির্বাণ বুঝতে পারলো যে আসলে সে এতদিন রাধিকাকে ভুলই বুঝেছে। এখানে রাধিকার কোনো দোষ ছিল না, রাধিকা আসলে অনির্বাণকেই বিয়ে করতে চেয়েছে, কখনই পোকরাজের কাছে আর ফিরে যেতে চায়নি। পোকরাজ তো পোকরাজের মতন চলে গেল, আর এদিকে অনির্বাণ নিজের ভুলটা বুঝতে পারলো, নিজের ভুলটা বুঝে রাধিকার কাছে ক্ষমা চাইলো, বারবার ক্ষমা চাইলো যে আমাকে ক্ষমা করে দাও রাধিকা, আমি সত্যি তোমার সাথে কাউকে দেখতে পারবো না, আমি সেই কারণেই কিন্তু এতটা রিয়াক্ট করেছিলাম আর বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিলাম ঠিক এই সমস্ত কারণে। আমি তোমাকে বড্ড ভালোবাসি যে রাধিকা, আমি কি করে মেনে নেবো তোমার সাথে অন্য কাউকে, বা তুমি যে আমাকে দয়া করে থাকছো না তার কি প্রমাণ আছে? আমি তো এই সমস্ত ভেবে তোমাকে এইভাবে দূরে সরিয়ে দিয়েছিলাম রাধিকা। আসলে সত্যি বলতে তো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তো চাই যে তুমি যেটাই ভালো থাকো সেটাই করো, তুমি যদি পোকরাজের সাথে ভালো থাকো তাহলে তুমি সেটাই থাকো, আমি সবসময় এটা চাই, তোমাকে জোর করে আমি কারোর থেকে কেড়ে নিতে পারবো না তো রাধিকা। রাধিকা কথাগুলো শোনার পর একটা কথাই বলে, আপনি বড্ড বেশি বুঝে গেছেন না, আপনি বড্ড বেশি বোঝেন, এটাই আপনার প্রবলেম তাই না? আমি কি কখনো আপনাকে বলেছি যে আমি পোকরাজের কাছে ফিরে যাব? আর যদি আমার পোকরাজকে নিয়ে এইটুকুনি আফসোস থাকতো না, তাহলে আমি কখনো আপনাকে বিয়ের জন্য হ্যাঁ করতাম না। বিয়েটা অনেক বড় একটা ব্যাপার, ইচ্ছে করে আমি ফাজলামো করতে আপনাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেবো শুধুমাত্র আপনাকে দয়া করতে, এটা আমি করতে পারবো না। আপনি আমাকে অলওয়েজ ভুল বুঝবেন, আর এটা তো হতে পারে না, আমি কতদিন বিষয়টা মেনে নেব? রাধিকা রাগ করে চলে যেতে গেলে অনির্বাণ দাঁড় করিয়ে দেয়, বলে প্লিজ আমায় ছেড়ে যেও না রাধিকা, চলো আমি এক্ষুনি তোমার বাড়িতে যাব, সবার কাছে ক্ষমা চাইবো এবং আমাদের আশীর্বাদের ডেটটা ফাইনাল করব। তুমি চাইলে আমি এখনই তোমাকে সিঁদুর করিয়ে বিয়ে করে নিতে পারি রাধিকা, মন্দিরে গিয়ে বলো রাধিকা তুমি কি চাও। রাধিকা বলে থাক আমি এ সমস্ত কিছুই চাই না, ঠিক আছে। তারপরেই চলে যেতে যায় আবারও, কিন্তু না রাধিকাকে তো যেতে দেবে না কোনোভাবেই অনির্বাণ। অনির্বাণ বলে চলো এক্ষুনি আমাদের বাড়িতে চলো, আর তোমার বাড়িতে চলো। রাধিকাকে নিয়ে সোজা গাড়ি করে বেরিয়ে যায় রাধিকার বাড়িতে এবং সেখানে গিয়ে সবার কাছে ক্ষমা চায়, সত্যিটা জানায়, আর তারপরে বলে তাড়াতাড়ি আমাদের আশীর্বাদটা ফিক্সড করে দিন। আর তারপরেই সবাই কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যায় এই খুশির খবরটা পেয়ে, কারণ সবাই চেয়েছিল অনির্বাণ আর রাধিকা এক হোক। বাড়িতেও এই খবরটা দিয়ে দেয় অনির্বাণ পিসিমণিকে যে পিসিমণি আমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, আমাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো পিসিমণি। পিসিমণিও প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হয়ে যায়, যাক আমাদের অনির্বাণ তাহলে বিদেশেও যাবে না, আর আমাদের সব থেকে পছন্দের লক্ষ্মীমন্ত বউ রাধিকা আমাদের বাড়িতেই আসছে তাহলে। হ্যাঁ বন্ধুরা, এবার এমনটাই ঘটতে চলেছে, ধুমধাম করে রাধিকা আর অনির্বাণের বিয়ে হতে চলেছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যায়।